দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম সৌমি। সৌমি, খুব সুন্দর নাম। সৌমি আপু আমাদের ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে এসে ভাই আমার মানে আমার মাটার হাতের ব্যায়াম, তার পাশে মানুষের বাড়ি কাজ করে। আগে একটা সেলাই মেশিন ছিল, ওইটা কারেন্টে চলে গেছে। বাবা ছিল, বিয়ে করে চলে গেছে। বয়স যখন 5 বছর ছিল তখন কাজ করে, পরের বাড়িতে কাজ করে মায়ের ইয়া ওষুধ আনতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, অনেকটা কষ্ট হয়ে আসছিল। তার জন্য বিড়িয়ার সামনে আইসি। আপনার বিয়ে শাদী হয় নাই? না ভাই, বিয়ে শাদী তো করি নাই। বিয়ে শাদী করলে হাজব্যান্ড আর বিড়িয়ার সামনে আসতে দিত না। তার জন্য বাধ্য হয়ে বিড়িয়ার সামনে আইসি। কোনো ভাই যদি ভালোবেসে একটা মেশিন কিনে দেয়, ওইটা দিয়ে কাজ করে মায়ের ওষুধ এনে তো ঘর ভাড়া তো অনেকটা কষ্ট হয়ে পড়ে মিডিয়ার সামনে আইসি। আপনার নাম কি বললেন? সৌমি। খুব সুন্দর নাম। আপনার কোনো পছন্দ আছে? আমার পছন্দ আছে ভাই, যে আমাকে একটু ভালোবেসে আমার পাশে দাঁড়াবে, যে আমাকে পাঁচ অক্ত নামাজের তফিক দেবে। আমি আবার কোরআন শরীফ পড়ি, পাঁচ অক্ত নামাজ পড়ি ভাইয়া। সেই যে তুই যা আইসে বুঝলে মানুষে কী ভাবলো কি না, ওইটা আইসে একটা মনের মানুষের জন্যে। যদি কোনো ভাই একটু আমাকে হেল্প করে পাশে দাঁড়ায়, আমাকে কারো ভালো লাগে, তার জন্য সেই জাতীয় চাইতে আইসি। তো দর্শক, আপনারা সুমিত মনে করেন আপনাকে দেখা যদি কোনো বিবাহিত বা অবিবাহিত বা স্ত্রী চলে গেছে এমন কোনো পুরুষ যদি বিয়ে করতে চায়, আপনি করবেন? হ্যাঁ, আমি করবো ভাই। আমি একটা বয়স্ক মানুষ চাই, কেননা ছেলে পিলেরা ফোন দিলে আজকা কথা বলবে, কাল খাবার চলে যাবে। তো আমি একটা বয়স্ক মানুষ চাই, যে আমাকে পাঁচ অক্ত নামাজের তফিক দেবে, সবসময় আমার পাশে থাকবে। আমি ওইরকম একটা বয়স্ক মানুষ হইলেই হবে। তো দর্শক, আপনারা যদি সুমি আপুর সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 0171369780। আমি নাম্বারটা আবারও বলছি, 0171369780। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।